কাছে তার থেকে হ্যাঁ ওদমটা অসাধারণ সব মানুষের কিন্তু সাউথের থেকে মাছের কচুরি বলতে দেখি শুধু ফ্রাইড রাইসটা খেয়ে দেখি ওটা কোনদিন 12টাও বেজে অসাধারণ ডিমের চপ মাংসের চপ ফিশ চপ ভেজিটেবল চপ ফিশ ফ্রাই বাটার ফ্রাই ফিশ ফিং আগে থেকেই করা নয় আমাদের বিবাহবার্ষিকীর ইভেন্ট আর খুব বেশি দিন বাকি নেই আজকে বৃহস্পতিবার এটা শনিবারই হবে আমাদের নয়াবাজার ফ্ল্যাটের নিচে তো প্রথমে ভেবেছিলাম যে আজকে বাজারে যাব মানে ফর্দ মিলিয়ে বাজার করতে প্রচুর আইটেম নেওয়া বাকি আছে ভেটকি মাছ মাটন কেউ শিল্পীদাকে ফোন করলাম লেক মার্কেটে মাছের বাজার সন্ধ্যাবেলা বসে না রাদার শিল্পীদা সন্ধ্যাবেলা আসে না শাহি মাটনের দোকানও সন্ধ্যাবেলা বন্ধ থাকে তো বাজারে যাব হচ্ছে আগামীকাল সকালে এবং আমরা নিজেরা ব্যক্তিগতভাবে অনেক দিন ধরে ইনফ্যাক্ট লাস্ট ইয়ার থেকে ভাবছিলাম গণেশ দার যে দোকান রয়েছে বাগবাজারে সেটাতে যাব কারণ প্রচুরবার অনেক রেকমেন্ডেশনসও এসছে আজকে আসছিলাম গণেশ দার দোকানে গিয়ে একটু মাছের কচুরি খেয়ে আসা যাক দাড়ি কামিয়েছি প্রায় 3-4 দিন হয়ে গেছে আস্তে আস্তে একটু একটু দাড়ি উঠে গেছে বাই দ্য টাইম শনিবারে ইভেন্টটা হবে দাড়ি অনেকটাই উঠে যাবে কারণ আপনারা অনেকেই বলবেন রাহুল একদম ভাল লাগছে না কিন্তু আমার মাঝে মাঝে একটু ভাল লাগে আর আমাদের এখান থেকে বাগবাজার যেতে বেশ অনেকটাই সময় লাগবে কিন্তু খাবারের জন্য আমরা যে কোনো জায়গাতে যেতে পারি এটা কি আমরা সবাই মানিকতলা আসলাম এটা রাজাবাজার বোধহয় ও রাজাবাজার সরি সামনেই তো বিডন স্ট্রিট বলছি এখানে খুব ভালো একটা রোল পাওয়া যায় চিকেন রোল খেতে ব্লসম এখানে আসলে আমি যখন স্কটিশে পড়তাম তখন আমরা ব্লসমে এসে খেতাম বন্ধুরা স্কটিশ চার্চ এখানেই না এই তো তোর বাঁ দিকে পেছনে ফেস্ট হচ্ছে বোঝায় সামনে মোড়টা হাতিবাগান মোড় হ্যাঁ কিছুটা গেলে আমি নর্থের দিকটা খুব একটা ভালো চিনি না যদিও এখন এই হাতিবাগান বাজার দিয়ে সামনে শ্যামবাজারের মোড় থেকে আবার মালিক যেতে হবে এখানে প্রচুর দরদাম করে জিনিস কেনা যায় আগে কিনতাম ছোটবেলা আসতি সেখানে তুই হ্যাঁ হ্যাঁ প্রচুর জিনিস কিনতাম এই দুল সেই দুল চুড়ি ফাইনালি এসছি বাবা বাবা আর বেশি বাকি নেই তারপরে যে পৌঁছালাম আমি ভেবেছিলাম আগামীকাল সকালে পৌঁছাবো গণেশ দার দোকান এইদিকে গণেশ দার দোকানের সামনে প্রচণ্ড ভিড় না একটু ভিড় হ্যাঁ দেখে যায় ভাই তোরা এসেছিস তোরাই চিনিস তুই নিজে আমার সঙ্গে আসিসনি সকালবেলা আমি আসিনি না লাস্ট ইয়ার এসেছিস তোর মনে নেই আমরা গত বছর এসেছিলাম এবং যেই ভদ্রমহিলা এখানে রয়েছে না ওনার সঙ্গেই আমাদের দেখা হয়েছিল এই তো ওই ভদ্রমহিলা আমি শিওর ওনারাও মাছের কচুরি খাচ্ছেন এই তো গণেশ দার দোকান হ্যাঁ বলছো দিদির সঙ্গে আগেরবার দেখা হয়েছিল আসলাম সকালে বললাম ভিডিও বানাতে আসবো তারপর আসার একটা নম্বর দিয়েছিলেন সেই নম্বর সেই সময় থেকে সুইচ অফ আর কোনোদিন অন হয়নি কি খাওয়া যায় কি খাবেন সব যা আছে সবই আছে মাছের কচুরি তো বলছিস মাছের কচুরি আছে ডিমের চপ আছে ফিশ চপ আছে মাংসের চপ আছে ফিশ ফ্রাই আছে দাদা আমাদের সঙ্গেই আছে ও দুই ভাই বললাম কত বছরের পুরনো দোকান আমার বাবা করেছেন এখন আমরা করছি বুঝলেন পুরুষ মানে তাও 20 বছর হয়েছে 20 বছর আর 100 কাছাকাছি ওরকমই 100 মানে তোর যত বয়স তার থেকে বেশি আমাদের 3 পুরুষ আগে এইখানে ছিল তখন এত সব আইটেম হতো না তখন আলুটা নেই ঘুগনি আলুর দম এসবই হতো চাপ এখন এইসব আইটেম বেড়েছে তা কি হচ্ছে এটা দাদা দুটো দিন তো আগে এক জায়গায় চিকেন পকোড়া কি আছে এখানে দিদি এখানে আপনার কচুরি ডিমের চপ মাংসের চপ ভেজিটেবল চপ এই কচুরি আলুর দম চিকেন ড্রামস্টিক চিকেন পকোড়া অনেক কিছু আছে চিকেন কাটলেট মটন কাটলেট রোজ বানানো হয় এগুলো আমাদের সোম থেকে শনি রবিবার বন্ধ ওইগুলো মাছের কচুরি হ্যাঁ এটা কাতলা মাছ এটা আমার মাছের কচুরি বলতে দেখি টেস্ট করে দেখি আমি খাবো না মাছের কচুরি, আমাকে দিন মাছের। এই ওইগুলো নে কাকা, এটা শশা আমাকে দিয়েছো না, বোঝা যায় নেতিব ব্যস্ত হয়ে গেছে, বুঝতে পারছি না। বলছি এই জায়গাটা বাগবাজার না, এটা বাগবাজার। তো গণেশ দার মাছের কচুরি নাম শুনেছি, খাইনি, কিন্তু আলুরদমটাকে চিলি চিকেনের মতো না? তাই এই কড়া চিলি চিকেন, আর চিলি চিকেনও পাওয়া যায়, অসাধারণ। আমরা এসছি সাউথ থেকে নর্থে একদম। পুরটা কিন্তু হেভি, রেগুলার বানান এগুলো, রোজ সোম থেকে শনি, রোববার বন্ধ থাকে। তো শোনে না, লোকজন আসছে। এই তো ফ্রাই এসে গেছে, আবার একটা ফ্রাইও অর্ডার দিয়েছিলাম। আমি দুটো হাতে ধরে খাবো কি করে? ও দিদি এটা একটু রাখবেন, শেষ হলে নিচ্ছি। খেতে অসাধারণ, শীতের রাতে গরম গরম মাছের কচুরি আলুর দম। আলুর দমটা অসাধারণ, আলুর দম একদম, আলুর দমটা দুর্দান্ত। আপনাদের মধ্যে সবাই হয়তো বাগবাজারের গণেশের দোকানে এসেছেন, আমরা আসিনি। না আমরা একবার এসেছিলাম অনেক দিন আগে। সকালে কচুরি হয় না, সকালে ফ্রাইড রাইস হবে, স্টু হবে, আলুর দম। ফ্রাইড রাইস স্টু ফো হয়, হ্যাঁ, চিলি চিকেন, মটন কষা সকালে হয়। ওগুলো মোটামুটি আপনি 12টার মধ্যে এসে গেলে अवेलेबल সব। ঘরে রান্না একই সঙ্গে সব। হ্যাঁ সেটাই আমি বলছি, আমি এটাও বলতে পারি। বাকি আইটেম আমি এখনো খাইনি। মাছের কচুরিটা জাস্ট দুর্দান্ত খেতে, আর সেরকম ভালো হচ্ছে আলুর দম, গরম গরম একদম। সত্যি কথা বলছি, জমে গেছে। এই এক প্লেটের দাম কত? 9 টাকা করে, 2 পিস 18 টাকা। দুটো মাছের কচুরি যদি খান তাহলে দাম হচ্ছে 18 টাকা। এবং আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুই যদি না খাস তুই মিস করবি। এটা হচ্ছে মাছের কুটটা, এদিকে নানান চপ, আর এই আলুর দমটা কিন্তু অসাধারণ। আর ওইদিকে আরো চিলি চিকেন, ফ্রাই, অনেক কিছুই আছে। শ্রীকান্ত দাকে একটা ডিম মাংসের চপ দি। হ্যাঁ দিচ্ছি, একটু ফ্রাইটা খেয়ে নি। ফ্রাইটা বেশ ভালো করতে পারে। ফিশ ফ্রাইয়ের দাম কত দাদা? 70। ফিশ ফ্রাই 70। জাস্ট টেস্ট করলাম, ধনে পাতা দেওয়া। এই যে আমি এখানে মেনুটা একবার দেখে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। মাছের কচুরি, ডিমের চপ, মাংসের চপ, ফিশ চপ, ভেজিটেবল চপ, ফিশ ফ্রাই, বাটার ফ্রাই, ফিশ ফিঙ্গার, ফিশ পকোড়া, ফিশ রোল, চিকেন রোল, চিকেন কাটলেট, মটন কাটলেট, চিকেন পকোড়া, চিকেন কর্ক। এটা আবার কি? চিকেন কর্ক 150 টাকা। দোকানটায় মোটামুটি সন্ধ্যেবেলা বেশ ভালো ভিড় হয়। যারা আপনারা এখানকার লোকাল, প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনারা এখানে এসে খান কি না। আমি গণেশ দার দোকান বলে জানি, ও সমানে কি একটা অন্য নাম বলে যাচ্ছে। পাল বৌদির দোকান বলে যাচ্ছে বারবার। এই জানাও লুচি এসে গেছে তোমার। পকোড়াটা কি এক জায়গায় দিই? হ্যাঁ হ্যাঁ এক জায়গায়। এই যে আলুর দমটা এক ঘর দারুণ হয়েছে। চিকেন পকোড়া ধরো, চিকেন পকোড়া হচ্ছে 9 টাকা পিস। হ্যাঁ হ্যাঁ, আর ওই যে বড় বড় সেই করে রেখে দিল। বাবা কি গরম! না ওনাদের এখানে সব দিনের দিন আগে থেকেই করা নয়। বস সলিড মাংস, আর 9 টাকা পিস। আলুর দমটা দারুণ লেগেছে। আর বোটটার একটা ইউনিক ব্যাপার আছে, ওই দিকটা হচ্ছে সকালের মেনু, এই দিকটা বিকেলের মেনু। তাই নাকি? দেখার একবার দেখান। বোর্ডের এই দিকটা হচ্ছে সকালবেলার মেনু, এই যে যেটা দিদি দেখাচ্ছে, ও এটা হচ্ছে সকালের মেনু, আর এই দিকটা হচ্ছে বিকেলের মেনু। রাতে বন্ধ কখন হয় আপনারা? 11টা 11:30 অবধি খোলা থাকে। চিলি চিকেন ফ্রাইড রাইস খাবেন নাকি? এই বেলা হবে চিলি চিকেন। চিলি চিকেন বানাচ্ছিল এখনি, হবে চিলি চিকেন? হ্যাঁ এই তো হবে। চিকেনের সাথে কি আছে? পরোটা আছে, রাইস আছে। রাইসও হবে? ফ্রাইড রাইস। বাহ, বিয়ারিং একটাই হাফ হাফ করে দিই। রাহুলের চিলি চিকেন আর ফ্রাইড রাইস হচ্ছে ফেভারিট। যে কোনো জায়গায় হোক বল চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা দিতেই হবে। দোকানটার বয়স তো তাহলে 100 বছর বললেন। সকাল থেকে একদম রাতে সকালে বন্ধ করে মোটামুটি 7টার মধ্যে দোকান খুলে যায়। দুপুরে বন্ধ হয় না? দুপুরে তো রিপ্রেজেন্টেটিভ ডাক্তার অফিস থেকে সব খেতে আসে। ওরে বাবা কি খায়? আমাদের ভাত মাছ ছাড়া সব পাবে। আটা রুটি পরোটা চিকেন স্টু ভেজ স্টু চিলি চিকেন ফ্রাইড রাইস মটন কষা চিকেন কষা কিমা আটা রুটি পরোটা তড়কা চানা এবার ডিম টোস্ট পাউরুটি মানে যে যেটা খাচ্ছে সেটা না গুছিয়ে বন্ধ করতে 11:30 কোনদিন 12টাও বেজে যায়। কোন এই ফ্রাইড রাইস তোমাদের ভেতরে গিয়েই খেতে হবে, উপায় নেই সামনে খাওয়া। এখানে একটা বসার ঘরও আছে। একটা জায়গা একটু আলুর দম দেবেন তো। গণেশদার দোকান অ্যাকচুয়ালি ফ্রাইড রাইস চিলি চিকেনও হয়। ফ্রাইড রাইস এমনি বাড়িতে আমাদের মারা যেরকম গাজর কিশমিশ বিনস দিয়ে ফ্রাইড রাইস বানায়। শুধু ফ্রাইড রাইসটা খেয়ে দেখি আগে। ফ্রাইড রাইসটা কিন্তু বেশ রিচ, সব আছে। গরম মশলা প্রমিনেন্ট ফ্লেভার। বাজার দোকানের পাশে কিন্তু একটা বসার জায়গাও আছে, পুরো ক্লাবের মতন। বসে চট করে এখান থেকে একটা চিলি চিকেন একটু ঝোল নিয়ে আর একটু চিলি চিকেন নিয়ে হ্যাঁ তুলে সেখান তো শুরু করে দেয়। এটা ঠিক চিলি চিকেন না, চিকেন কষা। এটা সোয়া সস দেওয়া রয়েছে। ও কোনোভাবে এটা চিকেন কষা না 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 তাহলে চিলি চিকেন। এটা চাইনিজ চিলি চিকেন যেটা হয় সেরকম, এবং অসাধারণ করেছে। উত্তর কলকাতায় এখনও না এরকম খাবারের প্রচুর খনি আছে। চিলি চিকেনটা উইথ বোন কিন্তু সাউথের থেকে এই নর্থে সেই তুলনায় সব জিনিসের দাম অনেকটাই কম। যে কোনো জিনিসের মিষ্টির দামও কম পাওয়া যায়। সুন্দর করে সাজিয়ে আমাদের দেওয়া হয়েছে না, কোনটা ডিমের কোনটা মাংসের? এটা ডিম এটা মাংস। ও একটা ডিম একটা মাংস। আলুর দমের চপ মাংসের চপ মিশিয়ে আমাদেরকে দিয়েছে চিলি চিকেন আলুর দম। আমার একটা এইটাই প্রথম একটু ইয়ে পেয়েছি হার্ড টাইপের, একটু হালকা। তবে মাংস দাদা এইটাতে ঠিক আসবে টাকা নেবে এত কম, তাতে ওর উপরে হাড় ছাড়া পুরো দিতে হবে। এই তো ডিম ঠিকই আগে বেশি বলতে পারি। ফ্রাইড রাইসের সাথে যেরকম মশলা যাবে এক পিস আলুও যাবে। শীতের সন্ধ্যেবেলা ডিম চপ, ডিম চপটা বোধহয় 10, মাংসের চপটা দেখলাম 20 টাকা। ফ্রাইড রাইস আর মাংসের দাম কত একটু বলবেন? চিকেন কারি 2 পিস হচ্ছে 50, ফ্রাইড রাইস হচ্ছে 50 এক প্লেট। একটা একটা করে মুখে দাও না। ও ডিম একটা পেজি ছোট, আরে কিউব কিউব মাংস দেওয়া। টোটাল হয়েছে 350 টাকা। এত কিছু খেয়ে 350 টাকা বৌদি কি খাই না কচুরি তো এরা না খাবে। একদিন আমি খাবো কচুরি 6টা থেকে, আর আপনার দোকান খোলা থাকে সোম থেকে শনি, রবিবার আমাদের বন্ধ থাকে। আর লোকেশনটা হচ্ছে আপনার কাশিমবাজার স্কুল বাগবাজার ইউনিয়ন ব্যাংকের গলিটায়, বুঝলেন দিদি? স্কুলের সামনে কাশিমবাজার স্কুলের কাছে বললে পরে যে কেউ দেখিয়ে দেবে। তাদের চিকেন রোল, হ্যাঁ চিকেনের পুরো যেরকম ফিশ রোলটা মানে সন্ধ্যেবেলা হতে হতে দোকানের সামনে বেশ ভালো ভিড় হয়ে যায়। এখন একটু হালকা হয়েছে, কিন্তু আমরা যখন এসেছিলাম বেশ ভালো ভিড় ছিল। এদিকে বেঞ্চ আছে, ওদিকে একটা ঘর মতন আছে, দুটো জায়গাতে বসে আপনারা আরামসে খেয়ে নিতে পারবেন। শুধু রোববার বন্ধ থাকে গণেশদার দোকান। নর্থে এরকম প্রচুর খাবারের দোকান আছে যেগুলোর দাম অত্যন্ত সস্তা, ভালো এবং খাবার অসাধারণ। আমরা এত কিছু খেলাম এবং এত কিছু খেয়ে এখানে দামটা হয়েছে 350 টাকা। আমার মনে হয় যদি এটা আমাদের সাউথে হতো দাম অনেক বেশি হতো। তো এই যে আমার লাস্টের যে মন্তব্যটা, মানে লাস্টের যে বক্তব্যটা আমার, যদি আপনারাও এটার সঙ্গে একমত হন তাহলে প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানান। খাওয়া শেষ, এবার বাড়ি ফিরবো। বাগবাজার থেকে ফিরতে হবে সুদূর টালিগঞ্জ, কিন্তু আপনারা এখানে এসে খেয়ে যাবেন, খাবারটা অসাধারণ। অ্যান্ড ডোন্ট মিস মাছের কচুরি, মানে জাস্ট অনবদ্য খেতে। আমার তো আলুর দমটা অসাধারণ লেগেছে, ফ্রাইড রাইস, চিলি চিকেনও খুব ভালো, সব কটা আইটেমই কিন্তু অসাধারণ লেগেছে আমার। তো এখানে আসবেন, খেয়ে যাবেন, এবং দোকানটার গুগল ম্যাপের লোকেশনটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। শুধু রবিবার আসবেন না, রোববার বন্ধ থাকে। এখানেই আজকে মতো ব্লগটা শেষ করলাম, ওরা গাড়িতে বসে আছে, এবার উঠে বাড়ি ফিরবো। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাই।